দেশের আলোচিত নির্মাতা আশফাক নিপুন। এবার তিনি 90 মিনিট ব্যাপীর কষ্টনীড় শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। এক পরিবারের 7 জন মানুষের গল্প দেখানো হবে এই ফিল্মে। সম্প্রতি প্রকাশ পেয়েছিল ছবিটির ট্রেলার, এবার মুক্তি পেল ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি। শাশ্বত মেহেদির প্রতিবেদন। এই আমার বাড়ি, এই আমার পরিবার। দেশের আলোচিত নির্মাতা আশফাক নিপুন টেলিভিশন ফিকশনের পর এবার তিনি ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য কাজ করেছেন। এই নির্মাতা 90 মিনিট ব্যাপ্তির কষ্টনীড় শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। আমি ওদের চোখ দিয়ে দেখতে চেয়েছি। ঢাকা শহরের একটি উচ্চবিত্ত পরিবারের প্রধান শামসুল হক চৌধুরী, তিনি একজন রক্ষণশীল ব্যবসায়ী। তার স্ত্রী রাশিদা খানম সংসার সামলাতে ব্যস্ত থাকেন। তাদের 5 সন্তান। কঠোর মন মানসিকতার মানুষ শামসুল হক চৌধুরী। তিনি নিজে যা ভালো মনে করেন তাই করেন। অন্ধই হয় ভাইয়া, চোখ খুলে তার বিশ্বাস করা যায় না। সন্তানদের তিনি তার নিজের ইচ্ছের বাইরে এক পা ফেলতে দিতে রাজি নন। এমনই গল্পে এগিয়ে গেছে ওয়েব ফিল্মটির গল্পের প্রেক্ষাপট। আমি লাইফও ফেল মারতেছি আম্মা। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তারিকা নাম খান, সাবেরি আলম, শ্যামল মওলা, সাবিলা নূর, সায়েদ বাবু, রুনা খান ও ইয়াস রোহান। গেল 10 জানুয়ারি প্রকাশ পেয়েছিল ছবিটির ট্রেলার। আমি আমার পরিবারটাকে ধরে রাখতে পারলাম না। এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেল ওয়েব ফিল্ম কষ্টনীড়। নির্মাতা জানান, হইচই এটিকে ফিল্ম পরিচয়ে পরিচয় করিয়ে দিলেও নির্মাতা এটিকে ফিল্ম বলতে চান না। তিনি এটিকে হইচই অরিজিনাল বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেটাই সবার ভাবনা, সেটাই সবার চাওয়া। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা। আমি ওদের চোখ দিয়ে দেখতে চেয়েছি।